আসসালামু আলাইকুম। আদর্শক আছি কানাডার শহরে, খুবই চমৎকার সুন্দর একটি দেশ, স্বপ্নের রাজ্য হয়ে গেছে অনেকেরই। এর আগে কিন্তু এই দেশে আসবেন কেউ স্বপ্ন দেখতেন না, কিন্তু অনেকেই এখন স্বপ্ন দেখছেন, অনেকে আসছেন, অনেকে এসে গেছেন, অনেকে আসার পথে রয়েছেন। প্রতিদিনই কিন্তু হয়তো হাজারো যাত্রীরা, কিন্তু হাজারো মানুষরা সিলেট তথা বাংলাদেশ থেকে কানাডায় আসছেন, এবং কানাডার পরিবেশ চমৎকার সুন্দর এবং সবাই কিন্তু ভালো আছেন। যতটুকু আমরা এখানে এসে জানলাম যে কানাডার সরকার তাদেরকে যেভাবে আহ্বান করছেন, যেভাবে তাদেরকে ফ্যাসিলিটি দিয়ে যাচ্ছেন, সেখান থেকে তারা খুবই আনন্দিত আছেন। তা আমরা এই মুহূর্তে আছি কানাডার ডেনফুট বাঙ্গালিপাড়া, ডেনফুট বাঙ্গালিপাড়া, বাঙ্গালিপাড়ার এটা আসলে বাংলাদেশের সিলেটের প্রবাসী যেখানেই যান সেখানেই কিন্তু তারা একটা রাজত্ব তৈরি করে দেন। যেখানে আসার পরে দেখলাম শুধু বাঙালি আর বাঙালি, বাংলাদেশে বাঙালিদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু এলাকা জুড়ে। এখানে আসার পরে আমার গ্রামের আমার ভাই সাদেক, ভাতিজা সাদেককে পেয়ে গেলাম, আরেক ভাই আমার ইমরান, তাকেও শফিক আহমদকে পেয়ে গেলাম এবং ইমরানকে পেয়ে গেলাম। তো যাই হোক, আমরা আশা করি আরো আছেন এই যে আমার ভাই বাঙালি। আপনার বাড়ি কোন জায়গায়? মুলিবাজার কুলাউড়া। কুলাউড়া। আপনার বাড়ি? মুলিবাজার জুড়ি। জুড়ি। আচ্ছা ভাই, বাড়ি কোন জায়গায়? মুলিবাজার বড়লেখা। বড়লেখা। আপনার? বেড়েজার। বিয়ানীবাজার। আর এই চাচা একটু আসেন, সুনামগঞ্জ। সুনামগঞ্জ। তা আপনি কতদিন হয়েছে আইছেন? আমি প্রায় আড়াই মাস হয়ে গেছে। আড়াই মাস হয়ে গেছে। এখন কি অবস্থা? আপনি মামলা করেছেন? জি, মামলা করছি। মানে ফ্যাসিলিটি পাচ্ছেন? মানে জি পাচ্ছেন। জি। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো আছেন? জি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সবাই ভালো আছেন? ভালো, অবশ্যই ভালো। মানে মামলা অলরেডি করে দিয়েছেন? মামলা করছি, মামলা আছে। মানে ওয়ার্ক পারমিট পান নাই এখনো? এখনো পাই নাই। পাবো ইনশাআল্লাহ। 25 দিন হইছে। 25 দিন। সবই কতদিন হয়েছে তোমার? আমার 2 মাস চলে রানিং। রানিং 2 মাস চলছে। তো কি অবস্থা আছে এখন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখানে কি বাঙালিদের বেশি পাওয়া যায় নাকি? সমস্যা যে এখানে সব আমাদের সব বাঙালি কমিউনিটি যারা আছে সবাদের এই প্রতিষ্ঠান এখানে ব্যবসা বাণিজ্য হিসাবে। আমরা যারা দূর দূরান্ত থেকে আসি সব টরন্টোতেই ল্যান্ড করি। কানাডা থেকে বিশেষভাবে যারা আসছে অন্য প্রভিন্সে নাকি আমরা সবই দেখতেছি এখন কানাডায় এই টরন্টোতেই আসতেছেন। তো এখানে আসার সুবিধা হইলো কি, এখানে সব আত্মীয় স্বজন, সব ব্যবসা বাণিজ্য যারা করতেছেন সবাই নিজের ওনারই লোক আসতেছে। তো সেই সুবিধার্থে সবাই আপন জন টানে এই ডেনফুট, এই বাঙালিপাড়া বলেন আর ভিক্টোরিয়া বলেন, এখানেই সব আমরা এখানে জমাই হয় এবং দেখা হয় সবার সাথে। যেমন আজকে আমি আসছি আপনাকে পেয়ে গেলাম, ঠিক তেদরূপ সবাই আমরা এখানে আসি, মত বিনিময় এবং সবার সাথে দেখা হয়। ইনশাআল্লাহ সব আলহামদুলিল্লাহ যারা আসছে ওয়েলকাম, আসেন। এবং কানাডা আসলে খুব একটা সুন্দর কান্ট্রি এবং সবার স্বপ্ন থাকে যে স্বপ্ন পূরণের দেশ কানাডা। সবাই আসতেছি ইনশাআল্লাহ, যারা নতুন আসবেন আসেন ওয়েলকাম, আর যারা আসছেন হতাশ হওয়ার কিছু নেই, ইনশাআল্লাহ ধীরে ধীরে সবকিছু সমাধান হবে। এবং কাজ আসলে অনেকে বলতেছে কাজ নাই কানাডা, আসলে আমরা যারা ভিজিটে আসছি আমরা আসছি ঘুরানোর জন্য। তো এখানে আসার পর হুট করে নতুন জায়গায় আসলে আপনাকে সাফার করতে হবে, তো সেহেতু আমরা সাফার করতেছি। ইনশাআল্লাহ আমাদের এই সবকিছু ঠিক হবে, কাম কাজ সবার হবে। যেমন আমার আঙ্কেল আসছেন দেখতেছেন, উনিও বিভিন্ন লাইভ করতেছেন, আপনারা দেখতেছেন সিলেট ম্যাগাজিনে, ইনশাআল্লাহ দেখতেছেন সবকিছু ওকে। আমাদের সব বাঙালি যারা আসছি সবাই একে অন্যের সহযোগিতা করতেছে। আমি মিডিল ইস্ট ছিলাম, তবে সেখান থেকে আসা এখানে এক্সপিরিয়েন্স আমি বলতে পারি কানাডা ইজ বেস্ট। এবং আমরা যারা হতাশ হচ্ছি, হতাশ হওয়ার কোনো কিছু নেই, আপনাদের সময় লাগবে, কাজ পেতে হলে নতুন জায়গা আসলে একটু সাফার করতে হবে, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হবে। এটাই, ধন্যবাদ। কানাডা যারা আসছেন ইতিমধ্যে অনেকেই বলছেন তারা ভালো আছেন, আর বিশেষ করে সরকার যে প্রতি মাসে মাসে তাদেরকে প্রায় $800, কারো কারো $1,000, এবং বিভিন্ন স্কুল আছে সেখানে ইংলিশ ক্লাস করার জন্য, সেই সুবিধা যারা বুক করছেন তাদেরকেও কিন্তু সরকার বিভিন্নভাবে সুবিধা দিয়ে যাচ্ছেন। সেই সুবিধা পেতে হলে কিন্তু আপনাকে এখানে আসতে হবে, জানতে হবে, জেনে নিতে হবে এবং করে নিতে হবে, এবং করে নিলে, জানলে, বুঝলে কিন্তু আপনি অনেক কিছু পাবেন। কানাডা হচ্ছে স্বপ্নের রাজ্য। ডেনফুট যেখানে আছি সেটাকে বাঙালিপাড়া অনেকেই বলছেন, কারণ বাঙালিদের আখড়া অথবা বাঙালিদের ব্যবসা এখানে অনেক আছে, এবং অনেকেই এখানে যা দেখছেন বেশিরভাগই কিন্তু বাঙালি মানুষ। কারণ বাঙালি আমরা সৌদি আরবে যখন গিয়েছিলেন সেই আগে, তখন বাঙালি পাড়া ছিল একটা জিদ্দা, এবং লন্ডনেও কিন্তু বাঙালি টাউন আছে, এবং আমেরিকায়ও কিন্তু আছে, এবং এখানে কানাডায় আমরা কিন্তু এখন দেখছি এই অবস্থা। তো এখানকার রাস্তাঘাট পরিবেশ যা আছে সবই কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, এবং এই বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে হবে, জানতে হবে, না জানলে কিন্তু আমাদের চলতে এবং ফিরতে, বুঝতে এবং ঘুরতে আমাদের অসুবিধা হবে। তো এখানে ইমরান আছেন, ইমরান স্টুডেন্ট ভিসা এসেছেন অনেক আগে। তো বর্তমানে ইমরান কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ অনেক আমি ভালো আছি। আচ্ছা একটু বর্তমান অবস্থা একটু বলো। বর্তমান অবস্থা একটু খারাপ হলেও
আগামী দিন ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। কারণ এই বাঙালি পাড়া আমি আজ থেকে এক বছর আগে দেখেছিলাম যে মানুষ ছিলই না, অনেক কম ছিল। তো এটা দেখে অনেক সময় আমার নিজের কাছেই আসছি, কাউকে পাই নাই, কেউ আমার পরিচিত নাই, সবাই অপরিচিত। ইনশাআল্লাহ এখন দেখে আমার খুবই ভালো লাগে, কারণ এই কানাডাতে এই ভিক্টোরিয়া পার্কে এত বাঙালি মানুষ এসে জমায়েত হয়। যেমন দুপুর বেলা সবাই একসাথে এখানে জমায়েত হয়ে আড্ডা করে চা, সবাই চা কফি খান, তো এটা অনেক ভালো লাগে। সো এখন আমি এখানে আসার পর আমার এলাকার এবং গ্রামের এবং পাড়া প্রতিবেশী অনেক সবাই কানাডাতে আসছে, তো এটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। কারণ ইনশাআল্লাহ আগামী দিনে সবারই একটা ভালো একটি দিক আসবে, এটাই নিয়ে আমার আশা। আর এই কানাডাতে সব কিছুর ফেসিলিটি আছে, যেমন আপনারা সবাই যে আসছে ভিজিটে আসছে, স্টুডেন্ট আসছে, তো স্টুডেন্টদের জন্য একটু বর্তমানে একটু ক্রাইসিস হয়ে গেছে, কারণ জবের ক্রাইসিস। তো যারা আগে আসছে তাদের একটা জব আছে, কিন্তু নতুন যারা আসছে তারা জব খুঁজতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ সবার জব হয়ে যাবে, আজকে না হলে ইনশাআল্লাহ আগামী দিনে সবার জব হবে। জব নিয়ে টেনশন করার কিছুই নাই। কারণ যারা ভিজিটরে আসছেন তো এখানে এসে অ্যাসাইলেম মারছেন, অ্যাসাইলেম মারার পর অনেক সুবিধা পাচ্ছেন, যেমন ওদের কোনো থাকার কোনো সমস্যা হচ্ছে না। গভর্নমেন্ট থেকে এরকম একটা নির্দেশ আছে যে যদি তুমি কোনো কিছু পাও না বা ফেসিলিটি পাও না, তোমার কেউ না থাকে, তাহলে তুমি আমাদের কাছে এসে ক্লাইম করতে পারো, আমরা তোমাকে সব কিছু ফেসিলিটি দিব। যেমন একটা বাসা চেঞ্জ করার জন্য সবাইকে বাসার রেন্টের জন্য গাড়ি এবং যা কিছু লাগে সব কিছু ওরা দিচ্ছে। যেমন চিকিৎসা, চিকিৎসা নিয়ে বলার কিছুই নাই, ভিজিটর যারা আসছেন এ টু জেড সব চিকিৎসা পাচ্ছেন। মানে এমন কোনো চিকিৎসা নাই যে চিকিৎসা পাবে না, যে আমাদের দেশে অনেক চিকিৎসা আছে যেগুলো নিজের প্রাইভেট করতে হয়, অপারেশনের টাকা দিতে হয়। এখানে অ্যাসাইলেম যারা কেস করছেন তাদের জন্য সব কিছু ফ্রি, এ টু জেড। এখন যদি উনি চায় একটা ইংলিশ কোর্স করতে, ওনাকে সব কিছু দেওয়া হবে, ইভেন ওনার যে গাড়ি ভাড়া লাগে সেই টাকাটাও গভর্নমেন্ট দিচ্ছে। এবং উনি যদি অসুস্থ হয়ে থাকেন, ধরেন অনেকের আছে হার্টের প্রবলেম বা ডায়াবেটিসের প্রবলেম থাকে, তো ওদেরকে আবার শারীরিকভাবে একটা মানে হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এই জন্য ওদেরকে সরকার আলাদা করে ফুডের জন্য আলাদা টাকা দেওয়া হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই সব কিছু ফেসিলিটি পাচ্ছে, এর জন্য কোনো সমস্যা নাই। কানাডাতে যারাই ভিজিটরে আসছেন কেউ হতাশ হয় নাই, সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছে। একটা হতাশ হচ্ছে কানাডাতে জবের ক্রাইসিস, তো ইনশাআল্লাহ জবের ক্রাইসিসটা কমে যাবে, কারণ সবাই ভিজিটরে আসছে, বিশেষ করে স্কিল মাইগ্রেশন নিয়ে অনেক প্রবলেমে আছে। তো যেহেতু এটা একটা ইংলিশ কান্ট্রি, তো আমাদেরকে এটা জানতে হবে যে ইংলিশ কান্ট্রিতে কাজ করতে হলে আমাদের ইংলিশের উপর একটা এক্সপিরিয়েন্স নিতে হবে। এর জন্য কানাডা সরকার আমাদেরকে সুযোগ দিচ্ছে যে আমরা ওদের এখানে ক্লাস করতে হবে, যে ক্লাসটা হচ্ছে ইএসএল ক্লাস। ইএসএল ক্লাসটা প্রাইভেট করতে গেলে প্রায় 8-10 লাখ টাকা লাগে, তো এই টাকাটাও সরকার আমাদেরকে দিচ্ছে ইংলিশ ক্লাস করার জন্য। তো এটা আলহামদুলিল্লাহ যে এতটুকু ফেসিলিটি পাচ্ছি, আমরা যদি ট্রাই করি আগামীতে এই ইংলিশ ক্লাসটা এগিয়ে নিয়ে যেতে পারলেই আমরা এই কানাডাতে সফল হতে পারবো। কারণ কানাডার রেস্টুরেন্ট বলেন বা সব কিছুতেই আপনার স্কিল মাইগ্রেশনের দরকার আছে, তো স্কিল মাইগ্রেশনের জন্য আমরা চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। আমরা সব কিছুতে সফল হতে পেরেছি, এই দিকে আমরা সফল হবো এবং কাজের দিকেও ইনশাআল্লাহ সফল হয়ে এগিয়ে যাব, এটা নিয়ে কোনো চিন্তা নাই। কারণ একটা দেশে আসছি, নতুন অবস্থায় আসি, 1-2 বছর যাবে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইমরানকে। আসলে আমরা এখানে যেখানে আছি আমরা একের পর এক কিন্তু আমাদের দেশি ভাইদের পাচ্ছি, আমাদের সিলেটি ভাইদের পাচ্ছি, এটা অস্বীকার করার কিছু নেই। এখানে সবাই, কিন্তু এখানে আমার আরো পুরনো এক বন্ধুকে পেয়ে গেলাম, এখানে এই মুহূর্তে কিন্তু দেখা হয়েছে, 1 মিনিট আগেও দেখা হয়নি, এই মুহূর্তে দেখা হয়েছে। বন্ধু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তুমি কবে আসছো এখানে? আমার মোটামুটি 3 মাস হয়ে গেছে আসছি আমি। 3 মাস হয়ে গেছে। আমরা মানে সলিন করেছো? হ্যাঁ মার্সি সোশ্যাল পাইতেছি। আচ্ছা সোশ্যাল পাচ্ছো? আসলে এখন মানে কি সুবিধা আছে এখানে? এখন আসলে ঠিক আছে, অনেক লোক আসছে সিলেট থেকে, প্রচুর লোক আসছে, সবাই সোশ্যাল পাইতেছে, সোশ্যাল দিয়ে মনে করেন মানে কাজ টাজ একটু নাই, হয়তো পারমিট পাবে, পারমিট পাওয়ার পর হয়তো ট্রাই করবে। আর অনেক সময় দেখছি অনেকে ইংলিশে অ্যাপয়েন্টমেন্ট নিছে, এই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যদি তারা ইংলিশ শিখে হয়তো বা ভালো জায়গায় কাজ পেতে পারে। আমি হ্যাঁ ইংলিশ শেখার সুযোগ আছে, তারা যে সোশ্যাল থেকে একটা নাম্বার দেয়, ওই নাম্বার দিয়ে মনে করেন যে আপনি একটা কল দিলেন, কল দেওয়ার পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন, তারা একটা ডেট দেয়, এই ডেট অনুযায়ী আপনি ক্লাসে যাবেন, তখন আপনার একটা সোশ্যাল থেকে একটা বেনিফিট দিবে, বুঝছেন নি, এই সুবিধা আছে আর কি। আর সবাই মনে করেন ভালোই ঠিক আছে, কিন্তু কাজটা একটু কম আর কি, সবার জন্য আস্তে আস্তে হবে, ধৈর্য ধরে থাকতে হবে সবার। ধন্যবাদ। ধন্যবাদ।
আসলে এখানে আমরা অনেক বাঙালি যারা ভিজিটে আসছেন অথবা স্টুডেন্ট ভিসা আসছেন অনেকের সাথে কিন্তু ইতিমধ্যে আমি কথা বলেছি জানার চেষ্টা করেছি জানানোর চেষ্টা করেছি প্রত্যেকই বলেছেন যে কানাডার শহর স্বপ্নের শহর স্বপ্নের রাজ্য স্বপ্নের দেশ সবাই কিন্তু ভালো আছেন এবং এখানে থাকার জন্য যারা মামলা নিয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সুশাল পাচ্ছেন সুশাল সুশাল পাচ্ছেন এবং সুশাল নিয়েই কিন্তু কাজ করছেন তো আমরা সুশাল সরকারি যে সহযোগিতা সেটা পেয়ে যাচ্ছেন টাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে পাশাপাশি আপনি একটা চাকরি নিতে হলে এখানে সুযোগ সুবিধা আছে প্রত্যেকের জন্য কিন্তু ইংলিশ ক্লাস করা যায় সেই ক্লাস যখন আপনি করবেন সেখানেও কিন্তু আপনি সেখানেও আপনার যাতায়াতের জন্য সরকার কিন্তু আপনাকে বেনিফিট দিচ্ছে এবং সেখান থেকে আপনি নিতে পারেন সিকিউরিটির জন্য কিন্তু সিকিউরিটি ক্লাস করা যায় কোর্স করা যায় সেখান থেকে কিন্তু আপনি লাইসেন্স পেতে পারেন সব ধরনের সুবিধা আছে সেই সুবিধাগুলো যখন আপনি জানবেন বুঝবেন তখন কিন্তু আপনি সব ধরনের সুবিধা সরকারি সুবিধা আপনি বুক করতে পারবেন তো প্রিয় দর্শক সরাসরি এই মুহূর্তে আমি আছি কানাডার ড্যানপুট বাঙালি পাড়ায় এখান থেকে আপনাদেরকে আমি আপনাদের এই লাইভটি দেখাচ্ছি আপনারা যারা ছিলেন যারা আছেন এই মুহূর্তে আসলে যদিও দেখছেন রোদের আলো দেখা যাচ্ছে কিন্তু আজকের তাপমাত্রাটা মোটামুটি ভালো থাকলেও কিন্তু বাতাসের মধ্যে প্রচুর বরফ রয়েছে ঠান্ডা রয়েছে ঠান্ডা হয়েছে এই জন্য আমাদের প্রত্যেকের কিন্তু জ্যাকেট লাগানো যতই রোদের আলো থাকুক না কেন কিন্তু জ্যাকেট ছাড়া কিন্তু আপনি উঠতে পারবেন না এটাই হচ্ছে বাস্তবতা বাংলাদেশি এবং বাংলাদেশিরা কিন্তু এখানে এসেছেন আমরা সরাসরি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই লাইভ থেকে এখানে বাংলাদেশি যে লেখাগুলো আপনারা দেখেন এই যে দেখেন এই যে দেখেন লেখাটা এটা কিন্তু বাংলাদেশি লেখা তার মানে বাংলা লেখাগুলো কিন্তু কানাডার বুকে আছে কানাডার সরকার খুবই আন্তরিক এবং আন্তরিক থাকার কারণে কিন্তু এটা করা হচ্ছে এবং একটু পাশে দেখলাম আমরা এখানে একটা শহীদ মিনারও আছে যেখানে বাংলাদেশের শহীদদের স্মরণে সেই শহীদ মিনারটা করা হয়েছে একদম বাংলাদেশের শহীদ মিনার এখানে আছে তো সেটাও কিন্তু আরেকটা বিষয় আপনারা সেটা জানেন তো সব মিলিয়ে কিন্তু আমরা ছোট্ট একটি ভিডিও দিয়েছি আপনাদেরকে আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা পাবো সেই প্রত্যাশা আশা রাখছি এখান থেকে সরাসরি আমরা আজকে এই ভিডিওটি আপনাদেরকে উপস্থাপন করছি এখানে বাংলা লেখা সহ অনেক কিছু আছে এখানে আপনারা দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে বেশ কয়েকটি মেট্রো সহ বেশ কয়েকটি শপ রয়েছে বড় বড় মেগা শপ এবং যেখান থেকে আপনি আপনার জিনিসগুলো কিনতে পারেন এবং যারা ভিজিটে আসছেন তাদের জন্য সিম মোবাইল অনেক কিছু প্রয়োজন হয় তো সেগুলো তারা ইতিমধ্যে তারা ক্রয় করছেন এখান থেকে আমরা সেটা আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করছি তো প্রিয় দর্শক এই ছিল আমাদের ছোট্ট ভিডিওটি পরবর্তীতে আবার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য আশা করবো আপনাদের সকলের সহযোগিতা আপনারা আমাদের সাথে থাকবেন শেয়ার করবেন সরাসরি আমাদের সাথে থাকুন বাংলা টাউন কেমন আছেন আপনারা সব বাংলাদেশি সিলেটিনি সব কোন জায়গায় আপনারা আমিও তো সিলেটি ও তো আমরা অক্কল সিলেটি জেনেও যাই আমরা অক্কল সিলেটি কিলা আছেন আপনি খুব ভালো ভাই কদিন হয়েছে আপনি আইসো ওই গেছে ভাই দুই বছর মাশাআল্লাহ তো আল্লাহ কুরআন করে লেখছেন জি হ্যাঁ ভাই আমরা নয় মাত্র জি হ্যাঁ ভাই ইনশাআল্লাহ এবার নিউ রইছে আমরা জি হ্যাঁ ভাই নিউ কালেকশন জি হ্যাঁ ভাই সমস্যা নাই কুরআন হইছে বাবা জি ভাই সুসাল ভাইরানি জি না ভাই ইজাত নাই ভাই ও হ্যাঁ চল কিটা ভাই বুঝছ না ইয়ার হোল্ডার ভাই ও ভাই সাহেব তুই তো আপনি পাক্কা আগুয়াইল জি হ্যাঁ ভাই লগেনি আমার বাবা লগেনি আর লগেই তারপর কি দা ভালো আছেন তো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভিজিট জানি না কি দা জি ভাই ভিজিট কতদিন হইলো দুই দিন হইছে এটা আপনি আমার লগে নিউ কালেকশন না 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 আমেরিকা যাইতে আরতা নাই একবারই দিত ভাই ও তো আজকে না না ইজি হইলো সমস্যা আছে টাইম বড় হই যাবে কিন্তু দেশ আর ফায়দা নাই লাগি ভাই তো হ্যাঁ তারপর ভালো আছেন তো সব জি আলহামদুলিল্লাহ ভাই ইনো কিলা লাগে রে কেন সব বাংলা লেখা বেশিরভাগই উন্দাল রেস্টুরেন্ট আছে যাই হোক এটা হচ্ছে আসলে বাঙালিদের একটা আস্থান আমরা ধরে নিতে পারি কানাডার বুকে এক খণ্ড বাংলাদেশ এটাই আমরা মনে করি এবং
এখানে যে বড় বড় মার্কেট গুলো আছে বাংলাদেশিরা সবাই কিন্তু এখানে আছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমাদের আজকের লাইভ সিলেটার ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দিয়েছি। অবশ্যই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন বিষয়ের উপরে বা বিভিন্ন তথ্য আমরা দিব। এবং আজকে এখানে একটা স্টার পার্টি আছে, উন্দাল হোটেল, যেটা আমরা উন্দাল তো আমাদের চোয়ারটা সিলেটে আছে একটা, এবং এখানে একটা কিন্তু একটা উন্দাল আছে। ম্যাগাজিন সিলেটার ম্যাগাজিন সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা কানাডার বুকে এক খণ্ড বাংলাদেশ, এবং যেখান থেকে যে ধরনের সুবিধা বুক করছেন বাংলাদেশিরা এবং সরকারের আসানি, মানে এটাকে সবাই বলে জিন্দাবাজার। জিন্দাবাজার কোনে ভালো আসানি কবে আইলায়? আচ্ছা আচ্ছা, যাই হোক, এটাকে অনেকে বলেন সিলেটের জিন্দাবাজার না বন্ধু? এটা কি দেখো আপনার কদিন হয়েছে? আইসান আমার তিন মাস ধন্যবাদ। আসলে বাঙালি যারা আছেন তারাই কিন্তু সরকারি সুবিধা পাচ্ছেন, আর সরকার বাঙালিদের সুবিধা দিচ্ছে যারা ভিজিটে আসছেন, এটা নিঃসন্দেহে এখানে কোনো ত্রুটি নেই। সরকার তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, একদম চিকিৎসা পর্যন্ত দিয়ে যাচ্ছে, এবং আপনি এখানে থাকার জন্য বিভিন্ন সুবিধা রয়েছে। আপনি বিভিন্ন ট্রেনিং অথবা বিভিন্ন ক্লাস আপনি করে বিভিন্ন পর্যায়ে আপনি চাকরি নিতে পারেন, সেই সুবিধা আছে। তবে যারা এখনো আসছেন, যারা এখানে থাকার জন্য সরকারের স্বর্ণবর্ণ হয়েছেন, তাদের একটু সময় লাগবে, সময় অনুযায়ী তারা সবকিছু পেয়ে যাবেন। তা আমরা আজকের ভিডিওটি মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। বক্কর ভাই, এই যে আমাদের সিলেট মোবাইল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি কানাডার বুকে আছেন, আমি একটু বক্কর ভাইয়ের কাছে দেখা হইল এই মাত্র। এই যে আমার বক্কর ভাইয়ের সাথে এই মাত্র দেখা হলো, তো আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই একসাথে হয়ে গেছি এই মুহূর্তে। তো ভাই কেমন আছেন আপনি? তো আছি বেলা মোটামুটি। আপনি তো জানলাম তো পরশু দিন আইসো। হ্যাঁ, আমি তো তিন চার দিন হয়েছে, মানে আমি নিউ ব্র্যান্ডে বলেছি আমি। তো তুমি তো পাক্কা দিন হয়ে গেছে আইসো। তো দেশের যারা আছেন তারার উদ্দেশ্যে কি আছে বক্তব্য? বক্তব্য কই লাগা? তারার উদ্দেশ্যে তো বক্তব্য নাই, মুহূর্তে তো দেশের অবস্থা খুব খারাপ। আমি বললাম যে শিলাবৃষ্টি, শিলাবৃষ্টি যে শিলাবৃষ্টি হয়েছে আসলে উঞ্চি, আমি যেগু অনেকে আছে তার জন্ম হইলা দেখছি না, অত বড় শিলাবৃষ্টি যে অত গাড়ি ভাঙছে, গাড়ি ভাঙছে দেখলাম। তো সব সতর্কতা পাইলা শিলাবৃষ্টি করতে না পারেন এটা উচিত। অনেক আহত হয়েছেন দেখছি আমি, একজন সাংবাদিকও দেখলাম আহত হয়েছেন, হাত ভাঙছে গাড়ির ক্ষেত্রে রিক্সা থেকে ফরিয়া কিটারা টিভি চ্যানেলের। আমি সব সতর্কতা পাবো, এবং আমরা যারা কানাডা আইসি সব মোটামুটি খুব ভালো আছি। এবং এই জায়গা তাইলে ডেনফুট এই জায়গা তাইলে একটু ভালো লাগে, এর দিকে ভালো লাগে, আর দিকে কিন্তু খারাপও লাগে। ভালোর দিক তৈরি সবার লোক দেখা হয়, কিন্তু খারাপ যে এটা হইলে এজন খালি আলোচনা করে যে ভাই দেশে থাকতাম না যাইতাম কি, মানে আরো জনটা মানে নার্ভাস করি দেয় যে আর ইনো বই এক কিলোমিটারের মাঝে হলাই 1000 লই গেছে না, কিলা ভালো থাকবো ভালো থাকার তো কোনো সুযোগও নাই। যারা ওখানে আইসেন বাংলাদেশ থেকে সবার লাগে ওয়েলকাম, সব জানাই যে সবে ধৈর্য ধরবা, এবং ইনশাল্লাহ সবাই একটা খাম পাইবা, খামর ইনোভাব হইতে না টুডে টুমোরো ইনশাল্লাহ। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা লেগে আপনি তার দেশের ল্যাঙ্গুয়েজটা একটু আপনি তার দেশের ল্যাঙ্গুয়েজ খুব টাফ, তার ইংলিশ একটু মোটামুটি জানা থাকতো, ইংলিশ মোটামুটি জানা তাহলে আপনি খাম কাজ করতে পারবো, সব সুবিধা পাওয়া যাইব, খানা খাম কাজ করতে পারবো। তার দেশের ব্যবহার ভাই ভাই ভালো আছেন? তার দেশের ব্যবহার তো আপনি মানে তার দেশের যে ব্যবহার, তার দেশের যে চলাফেরা, এগুলো আপনি জানতেই মাস্ট বি। আপনি চাইলে আপনার লাহান আটতে পারতা না, কিন্তু আটার মাঝেও কিন্তু কিছু জিনিস আছে, আটাত কিছু নিয়ম আছে। আপনি আটতে দুদিন আপনি আটাত কোনো ধরনের ভুল করেন আপনার $35 ফাইন করবে, গাড়ি চালাইলে তারও টিকিট ধরিয়ে দিলে, বিভিন্ন তো ইত্যাদি আছে। যাই হোক, ধীরে ধীরে যারা আইসেন এরা সব ইনশাল্লাহ সবই ওইগুলা জানবা, ইয়ে করবা, এবং সবরে আমরা সবাই ধৈর্য ধরবা, এবং সেই হয়ে এই কথাটা কইবে না যে আপনি যাই বাগিনি। আমরা মনে একটা অভ্যাস, একজন আজানটা কইছে যাই বাগিনি, আর ভাই যারা আইসে দেখুন না আপনার 14 লাখ 15 লাখ 20 লাখ করে সরিয়ে আইসে, হয়তো আমি বক করাইছি ফ্যামিলি লিয়ে সামান্য টাকায় নিজে নিজে প্রয়োজন করছি, কিন্তু মানুষে তার সব সম্বল বেশি আইসে, তার যে একটা সম্পদ আছে সেগুলো বেশি আইসে, 15 লাখ দিছে দালাল রে, আরো 15 লাখটা লইয়া আইসি গুণ শেষ। ওখানে বাইর গিয়া কিতা করতো? আমি ওজন্য মাতাইলাম কদিন আগে, ওইটা হইলো ভাই মাটির লোকে খামার মাইয়া হইতাম, হইলে দেশে যাইতাম অনুমোদন দিব। তোমারে ওয়েলকাম জানাইলাম, আর সবে ভালো থাকবা। যাই হোক, আমরা বক্কর ভাইয়ের সাথে কথা বললাম এবং কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনেছি এবং জানলাম।
আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন আমাদের লাইভটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং আমরা ছোট ছোট একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব কানাডায় কেমন আছেন কিভাবে আছেন তবে যেটা বক্তব্য ইতিমধ্যে বলেছেন যে আপনি আসবেন জানবেন থাকবেন তখনই কিন্তু আপনি সব সুবিধা সব ফ্যাসিলিটি আপনি গ্রহণ করতে পারবেন আপনাকে হাঁটতে হবে জানতে হবে পার হতে হবে রাস্তা কিভাবে সিগন্যাল নিতে হবে সবগুলো জানার দরকার এসেই হুট করে সবকিছু আপনি পাওয়ার আশা করবেন না ধীরে ধীরে সবাইকে পেতে হবে এবং সরকার তোমাকে সহযোগিতা করছে সরকার তোমার টাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে সেখানে কেন আপনি হতাশ হবেন এটা হচ্ছে একটি বিষয় তো সবার সুস্বাস্থ্য দিকে কামনা করি যারা কানাডায় এই মুহূর্তে অবস্থান করছেন প্রত্যেকের জন্য আপনারা দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে সিলেটে যা গতকাল যে শিলাবৃষ্টি হয়েছে সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের গ্রামে টাকা ছড়িয়েছে টি অনেক গরিব পরিবার আসলে অনেক কষ্টে পড়ে গেছে ঈদের কাপড় না কিনে হয়তো তাদের ঘর নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন দেশ এবং বিদেশ থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য যাতে তাদের মুখে কিছুটা হলেও আপনারা হাসি ফোটাতে পারেন আজকের ভিডিওটি সরাসরি ডেনপুট কানাডা থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি যেটাকে বাঙালি পাড়া বলা বলা হচ্ছে সেখান থেকে অবশ্যই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কইতা নেই কিছু সিলেটার ম্যাগাজিন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই প্রথমে ধন্যবাদ জানাই সিলেট ম্যাগাজিন টিভিরে অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আসলে আমরা খুব ভালো আছি বুঝছেন নি যারা কইরা যে কানাডা আসলে ইয়ে নাই খাওয়া মানে মানুষ কষ্ট আছে আসলে তারা দেখছেন না ওখানে তারা এগুলা কথা কইরা এখানে মাঠে হওয়ার পরে দেখা আমরা আসলে খুব ভালো আছি কিতা কইছি বুঝছেন না আপনারা যারা আইরা লালিত আসুন আউকা অসুবিধা না কানাডা এমন একটা দেশ বাংলাদেশের 76টা বাংলাদেশের সমান একটা কানাডা এক টরন্টো বাংলাদেশ 500টা বাংলাদেশের সমান তাহলে এখানে আমরা যে মানুষ আইলে যে আমরা অসুবিধা হইব এগুলা কিছু না যার দ্বারা যে আইব তার রিজেক লইয়া হে আইব রিজেকর মালিক আল্লাহ বিষয় বুঝছেন ও একটা জিনিস বিশ্বাস করবার টুডে টুমোরো সব সফল হইব আমরা হয়তো উপস্থিত যে কোনো জায়গায় দেয় না এখানে উপস্থিত দুই চার মাস ছয় মাস একটু কষ্ট করা লাগে আর পরবর্তীতে আমরা চিনতে জানতে রাস্তাঘাট সব একটা নতুন পরিবেশ এগুলা তো এগুলোর সাথে মানানসই মানান মানিয়ে নেওয়ার লাগে ঠিক আছে নি তো আপনারা ধৈর্য হারা হইবা না সব আইবা আইলে ইনশাল্লাহ সব শান্তি হইবা কিতা কইছে বুঝছেন নি আর আমার বাড়ি সিলেট খানাইঘাট জো দোয়া করবো বেশ করে আমার প্রায় তো তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেছে আমি ছোটখাটো একটা কাজ সরকারি সুবিধা পাই আর ছোটখাটো কাজ একটা করি আর ইনশাল্লাহ দোয়া করবো বেশ করে ওকে পারমিটও পাইলেছি তিন মাসের ভিতরে আইয়া দেখো কাছাই তুলে একটু দুই চার মাস কষ্ট করে নিলে সবটাই সুবিধা হয়ে যায় ওকে আসসালামু আলাইকুম আর ধন্যবাদ দর্শক শেষ করে নিলাম বাঙালিদের কিছু কথা কিছু তথ্য আপনাদেরকে তুলে দিলাম সরাসরি তাদের কাছ থেকে তারা ভালো আছেন ভালো থাকবেন আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছেন সবাইকে ধন্যবাদ কথা হবে আমি যেখানে আছি সেখানে বাংলায় লেখা অনেক কিছু আছে উন্ডাল রেস্টুরেন্ট সহ অনেক কিছুই কিন্তু বাংলায় রয়েছে এবং এই যে মারহাবা সুপার মার্কেটও রয়েছে সবকিছু মিলিয়েই কিন্তু আমরা আছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ